আসসালামু আলাইকুম। কাজী ডিগ্রি পার সমাজ কল্যাণ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি গণিত বিষয়ের পরিসংখ্যানের একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো আজকে এই সৃজনশীল প্রশ্নটি আমি তোমাদের সামনে উপস্থাপন করব এবং আজ এক এক করে ক থেকে গ পর্যন্ত অঙ্কটি সমাধান করতে চেষ্টা করব। তা আশা করি তোমরা এই ক্লাসে মনোযোগী হবে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে একটা প্রশ্ন আছে, দেখো এই দশম শ্রেণীর 40 জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বরের জনসংখ্যা নিবেশন সারণি নিচে দেওয়া হল। এখানে মোট হল 40 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের জনসংখ্যা সারণি। দেখো শ্রেণী ব্যক্তি গণসংখ্যা শ্রেণী ব্যক্তি হচ্ছে 55 থেকে 59, 60 থেকে 65, 65 থেকে 69, 70 থেকে 74, 75 থেকে 79, 80 থেকে 84। এখন দেখো শ্রেণী ব্যক্তি অর্থাৎ শ্রেণী ব্যবধানটা হচ্ছে 5 আর গণসংখ্যা হচ্ছে 7, 8, 13, 12, 2, 3। ক প্রসূরক শ্রেণী উল্লেখ পূর্বক এর মধ্যমান নির্ণয় করো। খ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর। গ প্রদত্ত উপাত্তের অজীব রেখা। এই হল সৃজনশীল প্রশ্নটি। এখন আমি প্রসূরক নির্ণয়ের প্রসূরক শ্রেণী উল্লেখ করব, অর্থাৎ প্রসূরক শ্রেণী উল্লেখ করে তার মধ্যমান নির্ণয় করার জন্য বলছি। তা আগে আমাদের প্রথমে প্রসূরক শ্রেণী নির্ণয় করতে হবে। দেখো এখানে আমি এটা মুছে দিই আর সারণীটা থাকবে, এটা আমি মুছে দিই। তারপরে আমি কয়েক উত্তর লেখার চেষ্টা করব। তোমরা খেয়াল করো এখানে ক বলা হয়েছে প্রসূরক শ্রেণী উল্লেখ করব। আগে আমাকে প্রসূরক শ্রেণী উল্লেখ করতে হবে ক। এখানে দেখো, এখানে দেখো গণসংখ্যা সর্বাধিক বার বেশি কোন জায়গায় আছে। প্রসূরক শ্রেণী নির্ণয় করার ক্ষেত্রে আমাদের প্রথম একটা জিনিস জানতে হবে, এই যে গণসংখ্যাগুলি আছে এখানে সর্বোচ্চ কোন জায়গায় বেশি বার আছে সেটা আমাদের আগে চিহ্নিত করতে হবে। তাইলে দেখা গেল এখানে 13 এখানে বেশি, তাহলে আমরা লিখব যে এখানে গণসংখ্যা সর্বাধিক বার বেশি আছে কতবার 13 বার। কত শ্রেণী? 65 থেকে 69 শ্রেণী, 65 থেকে 69 শ্রেণীতে। তাহলে সুতরাং 65 থেকে 69 শ্রেণী হচ্ছে প্রসূরক শ্রেণী, প্রসূরক শ্রেণী। এখন
এখানে গণসংখ্যা সর্বাধিকবার বেশি আছে 13 বার 65 থেকে 69 শ্রেণীতে। 65 থেকে 69 শ্রেণী হচ্ছে প্রচুরক শ্রেণী, এটাই হলো প্রচুরক শ্রেণী। এখন এখানে প্রচুরক শ্রেণীর 65 থেকে 69 এটার আমার মধ্যমান নির্ণয় করতে হবে। তো মধ্যমান নির্ণয় করতে গেলে আমি এখানে লিখি, এখন এটা মুছে দিই, এটা মুছে দিয়ে আমি উপরে দিয়ে লিখি, এটা মুছে দিয়ে আমি উপরে লিখি। সুতরাং প্রচুরক শ্রেণী, প্রচুরক শ্রেণীর মধ্যমান, মধ্যমান ইকুয়াল 65 প্লাস 69 বা 2। এখন দেখো এটা যদি আমরা যোগ করি 9 5 14 12 আর 13 বা 2, এখানে বার করলে হয় 7 দুগুণে 12 আর 7 দুগুণে 14, অর্থাৎ প্রচুরক শ্রেণীর মধ্যমান হচ্ছে 67। তাহলে নির্ণেয় মধ্যমান, মধ্যমান 6 7, এই হলো ক। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা যাব ক্ষয়ে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। এখন আমরা করব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এবার খেয়াল করো, এখানে দেখো আমরা গড় নির্ণয় করব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, সংক্ষিপ্ত পদ্ধতি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। খেয়াল করো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে আমাদের এই গড়ের সংখ্যা, গড় লিখতে হবে কয়টা, যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে 5টি গড়ের দরকার হবে। এই 5টা গড় সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে, অর্থাৎ 5টা গড় যদি তোমরা মুখস্থ রাখো তাহলে কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারবে। প্রথম হচ্ছে শ্রেণী ব্যক্তি, এরপরে হচ্ছে শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমানকে xi দ্বারা প্রকাশ করা হয়, শ্রেণী মধ্যমান xi, গণসংখ্যা fi, বিচ্যুতি ui ইকুয়াল xi মাইনাস a ডিভাইডেড বাই h, আর fi ui, fi ui অর্থাৎ গণসংখ্যা এবং বিচ্যুতি গুণফল হবে এখানে। তো এখন আমরা দেখি 55 থেকে 59 এর শ্রেণী মধ্যমান কত। আমরা অবশ্যই জানি শ্রেণী মধ্যমান কিভাবে নির্ণয় করতে হয়, 55 আর 59 যদি আমরা যোগ করি, যোগ করে তার যোগফলকে 2 দ্বারা ভাগ করলে আমাদের শ্রেণী মধ্যমান পাওয়া যায়। অবশ্য তোমরা ভাগ করতে পারবে, লিখবো 55 যোগ 59 ভাগ 2, তাহলে আমরা যদি ভাগ করি তাহলে এখানে পাই 57, 57, দেখো এখানে 57 হয়। এরপরে দেখো 60 থেকে 64, এখানে কিন্তু শ্রেণী ব্যবধান হচ্ছে কত, 55 56 57 58 59, অর্থাৎ শ্রেণী ব্যবধান 5। এখন 57 সাথে যদি আমরা 5 যোগ করে দিই তাহলে হয় কত, 7 5 12 2 আর 1 5 আর 1 6 62, এ হবে এখানে 62। এটার সাথে যদি আরো 5 যোগ করে দিই তাহলে হবে 67, এটার সাথে যদি আরো 5 যোগ করে দিই তাহলে হয় 72, এটার সাথে যদি আমি 5 যোগ করে দিই তাহলে হয় 77, এটার সাথে যদি আমি 5 যোগ করে দিই তাহলে হয় 82। দেখো খুব সহজ, খুব এক সহজ একটা নিয়ম, অর্থাৎ প্রথম তত্ত্ব যদি তুমি যদি বের করতে পারো তাহলে সেটার সাথে শ্রেণী ব্যবধানটা যোগ করে দিবা, শ্রেণী ব্যবধানটা যোগ করে দিলে পরের সংখ্যাটা পরের সংখ্যাটা পরের সংখ্যাটা পরের সংখ্যাটা পেয়ে যাবে। আর বারবার এভাবে যোগ করা করে 2 দ্বারা ভাগ করার প্রয়োজন পড়ে না। এরপরে আমরা এই গণসংখ্যা কত, আমরা এই গণসংখ্যাগুলি লিখিনি, গণসংখ্যা প্রশ্নে দেওয়া আছে 4 8 13 10, তারপরে 2 3, টোটাল যোগফল হচ্ছে, এটা এন এর মান হচ্ছে এখানে 40, যেহেতু
শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 40 শিক্ষার্থীর সংখ্যা হলো 40 তাহলে n এর মান হচ্ছে 40 এবার আমরা এই বিচ্যুতি অর্থাৎ ভাব বিচ্যুতি যেখানে বিচ্যুতিটা নির্ণয় করব কিভাবে বিচ্যুতি নির্ণয় করব দেখো এখানে এখানে কথাটা এরকম গণসংখ্যা যেখানে সর্বোচ্চ বা বেশি আছে আমরা সেখানেই অনুমিত শ্রেণীর মধ্যবিন্দুটা বের করে নিতে পারবো এখন দেখো এখানে সবচেয়ে বেশি আছে কোথায় এখানে 13 এই 13 বরাবর আমরা বিচ্যুতি ধরে নেব 0 13 বরাবর বিচ্যুতি ধরে নেব 0 এখানে 0 এখন দেখো আরেকটা সহজ পদ্ধতি হচ্ছে এই এটা এটা হচ্ছে এটা আমার a এর মান এটা হচ্ছে a এর মান এখন বলতে পারো যে a কি a হচ্ছে অনুমিত শ্রেণীর মধ্যবিন্দু অর্থাৎ যেখানে আমরা মধ্যবিন্দু দর্শি সেখানে সেই বরাবর বিচ্যুতি হচ্ছে 0 তাহলে 0 বরাবর শ্রেণীবদ্ধ মান 67 এটাই হচ্ছে a এর মান এখন আমরা যদি এই এখানে মানটা বসাই দিই দেখো xi মাইনাস a xi মাইনাস a তাহলে x xi হচ্ছে 67 মাইনাস a কত 67 তাহলে আর h হচ্ছে শ্রেণী ব্যবধান দেখো এখানে ui কে কিভাবে বাই হয় ui ইকুয়াল x হচ্ছে xi যেহেতু xi হলো 67 মাইনাস a কত 67 বার 5 অর্থাৎ এটা ভাগ করলে কত হয় এখানে হয় 0 এখানে 5 তাহলে 0 5 দ্বারা 0 তে ভাগ করলে হয় 0 এই জন্য এখানে 0 এইভাবে আমরা আবার এই পরের ঘরে যদি যাই তাহলে আমরা এখানে লিখব x এর 62 আর সেখান থেকে আমরা বিয়োগ করব 67 বার বিয়োগ করে 5 দ্বারা ভাগ তাহলে 5 দ্বারা ভাগ করলে আমরা দেখি এখানে পাবো মাইনাস 1 আমরা এইভাবে যেতে পারি মাইনাস 1 এরপরে মাইনাস 2 উপরের দিকে দেবে মাইনাস উপরের দিকে হবে মাইনাস আর নিচের দিকে হবে প্লাস 1 2 3 এই এই হচ্ছে আমার ইউআই অর্থাৎ বিচ্যুতি বিচ্যুতি হচ্ছে এটা তো এখন দেখি আমরা এখানে বলা আছে কি এ পাই ইউআই অর্থাৎ এ পাই ইউআই এর গুণফল তো এ পাই কত আমরা পাচ্ছি 4 আর ইউআই কত পাচ্ছি মাইনাস 2 তাহলে গুণ করলে হয় কত 8 চিহ্ন হবে মাইনাস তাহলে এখানে হবে 8 এখানে হবে মাইনাস 8 এখানে হবে 13 দ্বারা 0 এর যদি গুণ করি তাহলে হয় 0 আর 10 ইনটু 1 10 আর এখানে 2 ইনটু 2 মানে 4 আর এখানে 3 ইনটু 3 আর 9 এখানে হবে 9 তাহলে এখন দেখো এখানে এটা এখন আমরা এই এই জায়গাতে আমরা এ পাই সামেশন এ পাই ইউআই অর্থাৎ সামেশন এ পাই ইউআই অর্থাৎ এগুলির সমষ্টি হচ্ছে কত এগুলির সমষ্টি আমরা এখানে দেব দেখো কিভাবে সমষ্টি বাই করে আগে দেখো মাইনাস এ মাইনাস এ অর্থাৎ মাইনাস 16 মানে 16 তাহলে মাইনাস 16 আমরা যদি এখানে একটু যদি খেয়াল করি তাহলে দেখো মাইনাস 16 মাইনাস 16 আর এখানে আমরা যোগ বোধক করি কত পাই 9 4 13 13 আর 10 23 13 আর 10 23 আমরা যদি এখানে 23 বসাই দেখো বিয়োগ করলে কত হয় 23 থেকে 16 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাই 7 এখানে পাবো আমরা কত 7 তাহলে আমরা এখানে পাবো কত 7 এই আমরা এখানে 7 লিখলাম অর্থাৎ fi সামেশন fi ui হচ্ছে 7 এখন গড় নির্ণয়ের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটা সেটা কি সেটা হচ্ছে খেয়াল করো নির্ণেয় নির্ণেয় গড় x আর ইকুয়াল আমি এখানে ইকুয়াল দিই কারণ এখানে আমার জায়গা কম ইকুয়াল এখানে হবে a প্লাস সামেশন a পাই ui by a into h খেয়াল করো এ হচ্ছে অনুমিত শ্রেণীর মধ্যবিন্দু অনুমিত শ্রেণীর মধ্যবিন্দু অর্থাৎ যে বরাবর আমরা 0 ধরছি 0 বরাবর এখানে মধ্যমান হচ্ছে কত 67 তো এখানে 67 আমরা লিখব a এর মান হচ্ছে 67 প্লাস n এর মান 40 আর fi ui হচ্ছে 7
into h of the shreni vyakti hole 5 khyal karo amra jodi ebhabe korte pari 5 dara jodi etare bhag kori 8 r 6 7 plus ekhon ki korba ekhon tumra sahaj niyom hocche 7 ke 8 dara bhag korba to ekhon 7 ke jodi tumi 8 dara bhag karo calculator e protome likhba 7 bhag 8 তখন তার রিডিং রেজাল্ট হবে 0.875 দেখো এবার যদি আমি যোগ করে দিই এটা এটা যোগ করে তোমরা যদি এভাবে না পারো ক্যালকুলেটর 67 লিখবা লিখি 0.875 লিখবা তাই যদি একবার 67.875 আমরা যদি দুই গড় রাখি এখানে তাহলে লিখি এখানে আছে দেখো 67 পরের সংখ্যাটা হলো 5 তো 5 থাকার কারণে এখানে আমি 5 থাকার কারণে এই 5 কে যদি আমরা বাদ দিতে যাই তাহলে এখানে 8 আর 7 এর সাথে 1 যোগ করে দিতে হয় 8 67.88 প্রায় এখানে হবে প্রায় এই হচ্ছে গড় অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে এটা হচ্ছে গড় নির্ণয়ে আমার এই মূল অঙ্কটি এটাই তো তো শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো এখানে পরিসংখ্যান নির্ণয়ের পরিসংখ্যানে অজিরেখা নির্ণয়ের সারণীটা কিরকম তার সারণীটা হচ্ছে নিম্নরূপ শ্রেণীভুক্তি গণসংখ্যা ক্রম অনুযায়ী গণসংখ্যা এখানে কয়টা গড় আছে এক দুই তিন তিনটি গড় আমাদের লাগবে শ্রেণীভুক্তির জন্য একটা গড় গণসংখ্যার জন্য একটা গড় ক্রম অনুযায়ী গণসংখ্যার জন্য একটা গড় তো আমরা এখানে দেখলাম গণসংখ্যা হচ্ছে 4 8 13 10 2 3 তো এখন এখানে 4 প্রথমে আমরা লিখব এখানে 4 লিখলাম 4 এবার 4 এর সাথে 8 যোগ করলে কত 8 আটে আচারে 12 12 আটারে 25 25 আর 10 এ 35 35 আর 2 এ 37 37 আর 3 এ 40 দেখো এখানে 40 তাহলে ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 40 তো এরপর আমরা এটা লেখার শেষে আমরা চক কাগজ অর্থাৎ গ্রাফ পেপার নিয়ে উপরে কাজ করব আমরা গ্রাফ পেপারের উপরে কাজ করার জন্য কিভাবে করতে হয় সেটা আমরা এখন দেখব শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি একটা চক কাগজ নিয়ে আসলাম তো এখানে কথাগুলি আগে লিখতে হবে প্রথমে লিখব চক কাগজে x অক্ষ বরাবর শ্রেণী উচ্চ সীমা এবং y অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা ধরে প্রতি ক্ষেত্রে ক্ষুদ্রতম বর্গের এক গড়কে এক একক ধরে অজিরেখা অঙ্কন করা হলো এখন আমি যে চক কাগজটা নেব সেটা গড়গুলিকে আমরা প্রতি ক্ষুদ্রতম বর্গ গড় যেগুলি আছে এগুলিকে এক একক হিসেবে ধরে নিলাম তোমরা ইচ্ছে মতো ধরতে পারো কোনো সমস্যা নাই তবে এখানে ইচ্ছে মতো ধরে নেবা কাগজ এই চক কাগজের সীমা অনুযায়ী আমাদেরকে এবার ধরে নিতে হয় তো আমরা এখানে এভাবে এভাবে লিখবো এই কথাগুলি এভাবে লিখবো লেখার পর আমরা এখন গ্রাফের দিকে চলে যাব আমরা বিন্দুগুলো স্থাপন করব দেখো এখানে চক কাগজটি কি রকম এখানে দেখো আমি এই হচ্ছে শূন্য এদিকে হচ্ছে x অক্ষ আর এদিকে হচ্ছে y অক্ষ এখানে হচ্ছে শূন্য এখন দেখো শ্রেণীর উচ্চ সীমা এখন এখানে লিখছি 54 অর্থাৎ 0 পরে ভাঙা সংখ্যা দেওয়া আছে অর্থাৎ এখানে আরো সংখ্যা আছে তো আমি লিখছি এখানে কত এখানে প্রশ্নে আছে 59 এখানে আছে 59 তো আর আগে আরেকটা গড় লিখে নিয়েছি কারণ 54 55 54 55 56 57 58 59 অর্থাৎ 5 গড় এই যে এই গড় যদি 54 হয় এই গড় যদি 55 56 57 58 59 অর্থাৎ প্রতি ঘর এই প্রতি ক্ষুদ্রতম ঘর আমরা এক এক ধরে নিয়েছি তো এখন দেখো এখানে লিখছি এই গড় হচ্ছে 54 59 64 69 74 84
এখানে আমরা লিখছি শ্রেণীর উচ্চ সীমা, এদিকে হচ্ছে শ্রেণীর উচ্চ সীমা আর এদিকে হচ্ছে ক্রমজনিত গুণ সংখ্যা। আবার এদিকেও আমরা y অক্ষ বরাবর প্রতি ঘর এক একক যদি ধরে নিই তাহলে এখানে 0, এখানে 5, 10, 15, 20, 25, 30, 35, 40, অর্থাৎ আমার সর্বোচ্চ এই উচ্চ সীমা হচ্ছে 40 পর্যন্ত, এই জন্য আমি 40 40 পর্যন্তই ধরে নিয়েছি। তো এখন আমরা বিন্দুগুলো স্থাপন করে দেখি। দেখো এখানে 59 হচ্ছে, 59 হলো ক্রমজনিত গড় সংখ্যা হলো 59, তাহলে 59-এর গড়ে ক্রমজনিত গড় সংখ্যা যদি 4 হয় তাহলে এটা হলো 59, এটা হলো 4 হচ্ছে কত, এ হচ্ছে 5, এ হচ্ছে 5, নিচে হচ্ছে এই, এখানে হচ্ছে তোমার 4, এখানে হলো 4। দেখো এখানে 4, এরপরে আসো 64, 64-তে আছে এখানে আছে 12, আমরা এখানে 64 বরাবর 64 এটা এখানে 12 ঘর, এই হলো 5 ঘর, 10 ঘর, এরপরে আমরা এখানে আসি যাব কত, 12 ঘরে এ হচ্ছে 12 ঘর, এখানে হচ্ছে 12, এই জায়গা হচ্ছে 12, এরপরে আমরা ঊনসত্তরে আছে এখানে 25, ঊনসত্তরে আছে 25, তাহলে আমরা 69 বরাবর উপরের দিকে উঠব, এ 5, 10, 15, 20, এ হচ্ছে 25, 25 হবে এইখানে, এই বিন্দুটা তো হচ্ছে 25, এই বিন্দুটা হচ্ছে 25, এখানে এখানে হচ্ছে 25। এরপরে আমরা এই পরের আমার যে বিন্দুটা সেখানে হলো কত, এখানে 74, 74 উচ্চ সীমা, এখানে আমরা ক্রমজনিত গুণ সংখ্যা 35 পেয়েছি, তাহলে আমরা এখানে 74 যাব, 74 যাইয়া এ বরাবর যাই, তারপরে এখানে 35, এখানে হবে 35। এরপরে 37 অর্থাৎ 79, 79 বরাবর এখানে 37, দেখো এখানে 79 বরাবর এ 35, 36, এই 37, এই এখানে হচ্ছে 37, এই জায়গা হচ্ছে 37। এরপরে আমি এই 84 বরাবর 40, অর্থাৎ 84 বরাবর আমি যদি 40-তে যাই তাহলে 40 হচ্ছে কোথায়, এইখানে হচ্ছে 40, এই জায়গা হচ্ছে 40। এখন আমরা বিন্দুগুলি যোগ করে দেব, এখন আমরা বিন্দুগুলো যোগ করে দিই, এখন আমরা বিন্দুগুলি যদি আমরা যোগ করি, দেখো এভাবে যদি আমরা যে বিন্দু এ বিন্দু থেকে এ বিন্দু যদি যোগ করে দিই তাহলে কিভাবে লিখতে পারি, এখানে বিন্দু যোগ করি, দেখো এরপরে আমরা এই বিন্দু থেকে এই বিন্দুতে যোগ করে দেব, এরপরে আমরা এই বিন্দু থেকে এই বিন্দুতে যোগ করে দেব, এরপরে আমরা এই বিন্দু থেকে এই বিন্দু যোগ করে দেব, এরপর আমরা এই বিন্দু থেকে এই বিন্দু যোগ করে দেব, এরপর আমরা এই এখানে একটু 54 পর্যন্ত আমরা এখানে যোগ নামাই দেব, তাইলে আমাদের এখানে এই যে অজীব রেখাটা অঙ্কিত হলো এটাই হচ্ছে অজীব রেখা, অর্থাৎ সহজ জিনিস, এটা খুবই সহজ এবং এটা তোমরা নিশ্চয়ই পারবে। তো আশা করি তোমরা সবাই আমার এই ক্লাসটি সুন্দরভাবে উপভোগ করবে এবং আশা করি তোমরা নিশ্চয়ই ক্লাসটা দেখবে এবং আমাকে কমেন্টসে জানাবে, যাতে করে আমি আরও ক্লাস করতে উদ্বুদ্ধ হই। তো যারা বুঝবে তারাও কমেন্টসে জানাবে, যারা না বুঝবে তারাও কমেন্টস করে জানালে আমি পরবর্তীতে এটার সমাধান করে দিতে পারবো ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।